এবারে বাণিজ্য মেলায় 200 কোটি টাকার আন্তর্জাতিক ক্রয় আদেশে এসেছে। মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এসে এমনটা জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এই সময় রাজধানীর সাথে যোগাযোগের সুবিধা বিবেচনায় আগামী বছরও বাণিজ্য মেলা আগারগাঁওয়ে হবে বলে জানান তিনি। 22টি দেশে থেকে আসা পণ্য নিয়ে এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে স্টলগুলোতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। মেলায় প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা 605টি। এর মধ্যে প্যাভিলিয়ন 110টি, মিনি প্যাভিলিয়ন 83টি ও রেস্তোরাঁ সহ অন্যান্য স্টল ছিল 412টি। বাংলাদেশ ছাড়াও 22টি দেশের 52 প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। বেচা কেনাও ভালো হয়েছে, বিদেশের রপ্তানি অর্ডারও পেয়েছে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি। সব বিবেচনাতেই যা খবর তাতে আমরা জেনেছি যে এবারের মেলাটা সফল হয়েছে, সুন্দর হয়েছে। এটা পরম্পরা, আগে থেকে ভালো হয়ে আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়ছে।